হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য আরেকটা নিত্য নতুন তথ্য আপডেট নিয়ে এসেছি বন্যপ্রাণী সম্পর্কে। প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30 আমি এরকমই নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আসি আপনাদের সাথে গল্পের ছলে আলোচনা করার জন্য। তো আজকের যে তথ্যটা সেটা হচ্ছে আমরা বাঘেরই একটা প্রজাতি চিতাবাঘ। সেই চিতাবাঘের আবার 4টে বাঘ রয়েছে, যেটা জাগুয়ার, চিতাবাঘ সহ আরও 3-4 রকমের, যেগুলো সম্পর্কে আজকে ইন্টারেস্টিং গল্পের ছলে আলোচনা করতে চলেছি। মন দিয়ে একটু ভিডিওটা দেখার পাশাপাশি একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। বাঘেরই প্রজাতি যে লেপার্ড, সেইটা চিতাবাঘ আর জাগুয়ার, চিতারই আবার চিতাবাঘ বলেও বাঘ আছে। চিতা আর চিতাবাঘ কিন্তু একরকম নয়। সুতরাং বন্ধু, আজকের এই গল্পটাতে বিস্তারিত আলোচনার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, বন্যপ্রাণীর নতুন আইন এসে গেছে। আগে আমরা বন্যপ্রাণীকে নিজেদের বাড়িতে পোষ মানাতাম, তাদেরকে যত্রতত্র মেরে তাদের মাংস খাওয়া হতো, বিক্রি করা হতো, সেই সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু কন্ট্রোল করতে হবে। আমরা হয়তো বা করি না, কিন্তু আমাদের আপন আত্মীয় বা বন্ধুবান্ধবরা, তাদের বন্ধুবান্ধবরা করতে পারে। সুতরাং আমরা আমাদের আপন আত্মীয়দের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে যদি একটু শেয়ার করে দিই এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু যারা জানে না এইসব বিষয় নিয়ে তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সুতরাং বন্ধুরা, আপনারা শেয়ার করতে ভুলবেন না, আর একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে চলুন আজকে দেরি না করে শুরু করা যাক। এই বাঘেরই প্রজাতি লেপার্ড বা চিতাবাঘ বা জাগুয়ার, এইরা কিন্তু বাঘেরই উপপ্রজাতি। সুতরাং এদের খালি গঠনগতভাবে একটু একটু আলাদা বৈচিত্র্য রয়েছে, সেই সব সম্পর্কে আজকে পার্থক্যটা আমি বিস্তারিত আলোচনা করব। দারুণ হতে চলেছে কিন্তু ভিডিও, মনোযোগ দিয়ে শুনলে আপনিও অবাক হবেন যে এইরকমও আবার হয় নাকি। তাহলে লেপার্ড আর জাগুয়ারের মধ্যে উভয়ের গায়ে গোলাপের পাপড়ির মতো কিছু ছোপ দাগ যেটা রয়েছে সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে শুরু করেছেন, যেটা চিতা কিংবা চিতাবাঘের মধ্যে দেখা যায় না। তাহলে এই জাগুয়ারের যে পিঠের মধ্যে পাপড়িগুলোর মতো যে গোল গোল রিংয়ের মতো একটু ফাঁকা ফাঁকা থাকে, আরও ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন, পরিষ্কারভাবে দেখলে, একটু ভালোভাবে দেখলেই সেখানটা কিন্তু আপনি অনেকগুলো অভিনব জিনিসগুলো লক্ষ্য করতে পারেন। সেরকম চিতাবাঘ কিন্তু বেশ কয়েক তাদের বৈচিত্র্য রকম, যেটা হচ্ছে তাদের নখগুলো বেশ বড় বড়, যার সাহায্যে কিন্তু এরা তাদের হাত পা না থাকা সত্ত্বেও একটা উঁচু গাছের মগডালে পর্যন্ত পৌঁছাতে পারে, এবং শিকার করার সময় শিকারীকে বেশ খাবলে এমন দরবে সে ছাড়া পেতে পারে না। তাহলে চিতাবাঘের নখ বিড়ালের মতো হয় দাঁড়ালু, এই নখ থাকার মধ্যে একটা একটা বৈচিত্র্য রকমের একটা ব্যাপার রয়েছে, যেটা সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। একমাত্র শিকার ধরার কাজের সময় এই ডাঁড়ালু নখ বার করে শিকারকে ধরে, যার ফলে শিকার আর নড়তে চড়তে পারে না, খুব সহজে সেটা কাবু হয়ে যায়। কিন্তু চিতার নখ কুকুরের মতো ছোট হলেও এরা কম জায়গা এলাকা সেরকম চিতা গাছে চড়তে পারে না, যার ফলে তারা কিন্তু অতি দ্রুত দৌড়াতে পারে। যে দৌড়াতে পারে সে গাছে উঠতে পারে না, আর যে গাছে উঠতে পারে সে দৌড়াতে পারে না। এছাড়াও কিন্তু চিতাবাঘ সম্পর্কে আরও ইন্টারেস্টিং তথ্য রয়েছে, যেটা একটা স্কুলের বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছিল, চিতা আর চিতাবাঘের মধ্যে পার্থক্য কী। সে তখন একটা সুন্দরভাবে উত্তরটা দিয়েছিল, যেহেতু হিন্দিভাষী ছেলে ছিল, সে সহজে উত্তরটা দিল যে চিতা রুতা হ্যায়। রুতা হ্যায় মানে চিতার চোখের দুদিক দিয়ে একটা কালচে দাগ, মুখের দুপাশ দিয়ে নিচে গড়িয়ে গেছে, এইরকম চিহ্ন রয়েছে, যেটা দেখে সহজেই আমরা কিন্তু চিতাকে চিনতে পারি, তাই চিতা রুতা হ্যায় বলে। এই জিনিসটা যদি আমরা মনে রাখি, যেরকম রামধনু 7টা রঙকে আমরা যদি মনে রাখতে যাই, তাহলে বেনিয়া সহ কলা বললে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, এরকম যে কালারগুলোকে আমরা মুখস্থ করতে পারি খুব অল্প একটা সূত্র ধরে, ঠিক সেরকমই কিন্তু চিতা রুতা হ্যায় কথাটা যদি মনে রাখা যায়, তাহলে কিন্তু চিতা কোনটা আর চিতাবাঘ কোনটা সেটা পরিষ্কার হয়ে যাবে। আর এছাড়া আরও
যাদের যে ছোট ছোট নখ থাকার কারণে কিন্তু তারা বিভিন্ন জায়গায় দিয়ে গেলে সেখানে কিন্তু তাদের নখের সাপ দেখে বোঝা যায় এটা চিতা গেছে নাকি চিতাবাঘ গেছে। এরকম অনেক তথ্য আজকে আমি তুলে ধরব, আপনারা আমার পাশে থাকবেন। আর আমি একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা ঠিক নিচ্ছে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে, MORE মোর, ওই মোর অপশানে টাচ করলে ডেসক্রিপশন বক্সে আপনারা আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে এবং আজকের ভিডিওটার বিস্তারিত তথ্য ওখানে আপনারা পাবেন। সেইখানটায় আরও রয়েছে যে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য ওখানে আপনারা পাবেন। এবং পাশাপাশি আমি আমার জীবনে যে 300 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3 ভিডিওর লিঙ্ক ওখানে দিয়ে রেখেছি, তার মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না, আর পাশে একটা লাইক দেবেন। তাহলে আমি ও বাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো দয়া করে আপনারা নিজের আপনজন ভেবে আমাকে একটু শেয়ার করুন বা আমার ওই ভুলগুলোকে কমেন্ট সেকশানে তুলে ধরুন যাতে আমি আমার ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা আজকে দেরি করছি না, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন আর একটু বিস্তারিত আলোচনা করে ভিডিওটা শেষ করে ফেলবো, কেননা আপনার মূল্যবান সময় আমার কাছে অনেক দামি। তাই চিতাবাঘ রাতে শিকার করতে পছন্দ করে, কেননা ও দিনের বেলা একটু বিভিন্ন রকম যারা শিকার আসে তারা সহজা যদি চিতাবাঘকে দেখে ফেলে তাহলে দৌড়ে পালিয়ে যায়, ধরতে পারে না এবং কষ্ট হয়, একটু দৌড়াতে কষ্ট হয়, যার জন্য কম পরিশ্রমের মাধ্যমে শিকারকে বশীভূত করার জন্য তারা রাতের সময়টাকে বেছে নেয়, কারণ ওরা রাতে ভালো দেখতে পায়। এছাড়া কম পরিশ্রমের শিকারকে ধরার জন্য তারা ঘাপটি মেরে বসে থাকে, লুকিয়ে থাকে, অসাবধানতাবশত কোনো শিকার খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে তাদের কাছাকাছি চলে আসে, ঠিক সেই সময় কিন্তু সজোরে দৌড়ে গিয়ে সেইটাকে আপতে ধরে এবং লুকিয়ে থাকা সেই বাঘ তখন হিংস্র হয়ে ওঠে। তো তখন অল্প জড়িয়ে তাড়িয়েই তখন যদি মানে সম পরিমাণে দৌড়াচ্ছে অথচ থামানো যাচ্ছে না, ঠিক এমন সময় তার পায়ে একটা জুড়ে মেরে দেবে এবং সে ডিগবাজি খেয়ে যখনই সে এক জায়গায় স্থির হয়ে যায় তখন তাকে গিয়ে গলা চেপে শ্বাসরুদ্ধ করে মেরে তার মাংসটা খায়। এরকমই ব্যাপারগুলো সত্যি একটা আকর্ষণীয়, একটা প্রাণী নিজের খাওয়া খাদ্যের চাহিদা মেটানোর জন্য আর একটা প্রাণীকে মেরে ফেলছে। তাই এই শিকার সহ অন্যান্য কাজ মেটানোর জন্য গাছের উপরে উঠে ঘুমায় এবং প্রয়োজন বুঝে যখন গাছের নিচ দিয়ে কোনো শিকারকে যেতে দেখে তখন গাছের উপর থেকে সজুরে নিচে লাফিয়ে সেইটাকে ধরে ফেলে। তাদের কোনো গায়ে ব্যথা সেরকম লাগে না, কারণ কেন ছোটোবেলা থেকে তাদের অভ্যস্ত, তারা উঁচু উঁচু জায়গা থেকে লাফিয়ে মাটিতে আসার খাওয়া সেই সব কোনো তাদের কাছে ব্যাপার নেই। যেরকম ফুটবলাররা জানে তারা ফুটবল খেলতে গেলে বারবার হুঁচট খাবে, সেই জন্য তারা কিন্তু নিয়মিত যে অভ্যাস করার সময় প্র্যাকটিস করার সময় তারা মাঠে নিজে ইচ্ছা করে 50 তারা হুঁচট খেয়ে নিজের শরীরটাকে খাপ খাইয়ে নেয়। ঠিক সেরকম চিতাবাঘও কিন্তু উঁচু গাছ থেকে শিকারকে ধরার জন্য লাফিয়ে মাটিতে এসে একবার হুঁচট খাওয়ার পরপরই উঠে দাঁড়িয়ে সজোরে দৌড়ে সেই শিকারটাকে ধরে ফেলে। তাহলে আমরা কিন্তু চিতাবাঘের চোখটাকে একটু বাদামি হলুদ হিসাবে দেখা গেলেও সেটা কিন্তু চিতাবাঘের ক্ষেত্রে একটু বাদামি সবুজ কালারের হয়। সেইটা আমরা বিভিন্ন রকম অ্যানিম্যাল প্ল্যানেট ডিসকভারি সহ ন্যাশনাল জিওগ্রাফিগুলোতে টিভি চ্যানেলে আমরা লক্ষ্য করেছি যে সেগুলো খুবই সুন্দর। এছাড়া আজকের এই আপডেটগুলোর মধ্যে বিভিন্ন রকম মরু এলাকায় বা যেখানে তৃণভূমি রয়েছে, বিশেষ করে আমরা অন্য দেশের যে সাভানা তৃণভূমি এলাকায় খোলাখুলিভাবে বিভিন্ন হরিণও ঘুরছে এবং চিতাবাঘও ঘুরছে, ঠিক ওই মুহূর্তে হরিণের মতো শিকারেরা সাভানা তৃণভূমিতে ঘাস খেতে এলেই উট পেতে থাকা চিতাবাঘের খপ্পরে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যায়। অন্যদিকে চিতার নাকের গর্তগুলো বেশ তাদের নর্মাল নাকের তুলনায় যথেষ্ট বড়, যেরকম আমার নাকটা, আপনারা লক্ষ্য করেছেন নাকটা একটু বোচা বা মোটা, সেরকমই হয়তো সেই চিতাবাঘের নাকের গর্তগুলো বেশ বড় বড়। কারণ কেন তারা যখন শিকারকে তাড়া দিয়ে ধরার চেষ্টা করে তখন অতিরিক্ত পরিমাণে তাদের শ্বাস প্রশ্বাস দিতে হয়, তখন যেন ওই বড় নাকের গর্ত দিয়ে খুব সুন্দরভাবে তারা যেন শ্বাস প্রশ্বাস নিতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা হয়তো বা উপরওয়ালা তৈরি করে দিয়েছেন। ও সৃষ্টিকর্তা সৃষ্টি করার সময়ই কিন্তু যাদের যাদের যা যা জিনিস দরকার সেরকমভাবে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে, তো বাকিটা আমরা আমাদেরকে মেনটেন করতে হয় আত্মবিশ্বাস এবং ভালো মনে। চিতাবাঘের নাকের গর্তের তুলনায় যথেষ্ট বড়, নর্মাল যেটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি বড়, সেরকমই পরিস্থিতি। কিন্তু সবচেয়ে অবাক করা কাণ্ড, একটা গাড়ি
খুব জোরে চালালে যেরকম 75 কিলোমিটার পার আওয়ার্স হিসাবেও কিন্তু এই চিতাবাঘেরা দৌড়াতে পারে। সুতরাং এটা একটা আশ্চর্যজনক বিষয়। সুতরাং বন্ধু, এই ব্যাপারে আপনার যদি বিস্তারিত কোনো মতামত থাকলে আপনি নিজে কমেন্ট সেকশানে লিখে আমাকে সহযোগিতা জানাবেন। আর আজকে আপনাদের বেশি দেরি করাবো না, আজকে বরংস আমি আরেকটু অনুরোধ করব, মিউজিকের সাথে চিতাবাঘের কিছু ভিডিও আমি আগামী 2 মিনিটে প্লে করব। আমার বকবকের জন্য হয়তো বা আপনারা এতক্ষণ এনজয় করতে পারেনি, আমি সরে যাচ্ছি, আপনারা একটু এনজয় করুন। আগামী 2 মিনিট মিউজিকের সাথে খুবই ভালো লাগবে। ততক্ষণ অবধি আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন, আমি আসছি।